নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বোধন থেকে বিসর্জন পুজোর বিশেষত্বে স্বতন্ত্র মল্লিক বাড়ি দুর্গা পুজো সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব। কলকাতার বাড়ির সাবেকী পুজো বলতেই চোখের সামনে ভেসে ওঠে একচারা চালাচিত্রের প্রতিমা ডাকের সাজ টানা টানা চোখ সে চোখে লেগে থাকা সুদূর হিমালয় থেকে বাপের বাড়ি আসার আনন্দ পুরনো বাড়ির গন্ধমাখা সেই আনন্দের সব উপাদান এখনও রয়েছে দক্ষিণ কলকাতার ভবানীপুরের মল্লিকবাড়ির দুর্গা দালানে পঁচানব্বই বছর ধরে দুর্গাপুজোর স্মৃতি বিজড়িত এই দালানটিতেই উনিশশো সালে উমার আরাধনা শুরু করেন রাধা মাধব মল্লিকের পুত্ররা ধীরে ধীরে বাড়তে থাকে জনপ্রিয়তা এক পুজোকে কেন্দ্র করে কলকাতার রূপে বদল এসেছে বহুবার কিন্তু সেই পরিবর্তনের স্রোতে গা না ভাসিয়ে স্বাতন্ত্র বজায় রেখেই এগিয়ে চলছে আজকের মল্লিকবাড়ির দুর্গা জানা যায় বর্ধমানের শ্রীখণ্ড এবং গুপ্তিপাড়া নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ রাধামাধব মল্লিকদের গুপ্তিপাড়ার বাড়িতে দুর্গাপূজা চলছিল বহু বছর আগের থেকেই তবে ভবানীপুরের বাড়ির অন্নপূর্ণা দালানে প্রথমে মা দুর্গার নয় বরং তার অপররূপ অন্নপূর্ণা আরাধনা শুরু হয়েছিল পরবর্তীতে রাধা মল্লিকের ছোট ছেলে সুরেন্দ্র মাধব মল্লিক এবং অন্যান্য ভাইদের উদ্যোগে শুরু হয় দুর্গাপুজো সেই শুরু আজও কলকাতার পুজোর ইতিহাসকে সঙ্গে নিয়ে পথ চলছে মোহিনীমোহন রোডের এই বাড়ি সেই ইতিহাসের প্রথম সাক্ষী দুর্গর কাঠামো বৈষ্ণব সম্প্রদায় ভুক্ত মল্লিক বাড়িতে কাঠামোকেই সকল দেবতার অধিষ্ঠান রূপে দেখা হয় জন্মাষ্টমীর পরের দিন কাঠামো পুজো করে মৃন্ময়ীকে রূপদান পর্ব চলে বাড়ির ঠাকুরদারা নেই বাড়ির কুলদেবতা শ্রীধর নারায়ণের পুজোর সঙ্গে সঙ্গেই মহালয় পরবর্তী প্রতিপদ থেকে চণ্ডীঘরে শুরু হয় চণ্ডী পুজো বছর পর প্রতীক্ষার পর ষষ্ঠীতে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মল্লিক বাড়িতে শুরু হয় দেবী দুর্গার বোধন বাড়ির আত্মীয় পরিজন ভরে ওঠে দুর্গাদালানে দালানে দুর্গতিহারিনীর প্রতি নিবেদিত ফুল বেলপাতা মন্ত্রে উদ্ভাসিত হয়ে ওঠে বাড়ি এক এক দিন এক এক ফুলের মালা এবং রুপোর একশো আটটি পদ্মের মালা পদ্মের পদ্মমালায় দেবীকে সুসজ্জিত করে তোলেন বাড়ির সদস্যরা দেবীর পাশে রেখেই পুজো করা হয় শ্রীধর নারায়ণকে গুপ্তিপাড়ার বৈষ্ণব মতেই পুজোর উপাচার চলে তা সে সপ্তমীতে কলাব স্নান হোক অষ্টমীতে কুমারী পুজো অথবা নবমীতে হোক চিরাচরিত নিয়ম অনুসারে অষ্টমীতে ভোগে চাল বা তা থেকে উৎপন্ন সামগ্রী ব্রাত্য রাখে মল্লিক বাড়ি বদলে ভোগে নিবেদন করা হয় লুচি আলু ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি চাটনি মিষ্টি এবং ফল ফলাদি পাশাপাশি সপ্তমী থেকেই চলে নৈবেদ্যের ডালি বাড়ির সদস্যদের থেকে জানা গেল পুজোর সবকটা দিন নৈবেদ্য দেওয়া হয় আর তার আয়োজনও বিশাল সপ্তমীতে তেইশ রকমের অষ্টমীতে বত্রিশ রকমের আর নবমীতে সাতাশ রকমের এরকম কম বেশি সংখ্যায় মাকে নৈবেদ্য অর্পণ করা হয় সকাল থেকে ভোর রাত্রি অবধি চলে এই পর্ব অষ্টমীতে একসঙ্গে নারায়ণী নমস্তুতে মন্ত্রে অঞ্জলি এবং পরবর্তীতে সন্ধি পুজো একশো আটটি প্রদীপে সন্ধিকণকে ধরে রাখার মতো উপাচারে যেন একচালাতেই মেলবন্ধনে গল্প বলে এ বাড়ির ঠাকুরদালানে পঁচানব্বই বছরে পা দেওয়া ভবানীপুরের মল্লিকবাড়িতে খানিক বিবর্তন এলেও পুজোর আনন্দ মাল ম্লান হয়নি এতটুকুও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয় পরিজনরা জড়ো হন এই পুজোকে ঘিরে শিল্পী মহলে তারকা থেকে বিভিন্ন ক্ষেত্রের দিকপালদের সমরয় পুজোর চার চারটি দিন মল্লিক বাড়ি যেন তারাই তারায় খচিত তবে ধ্রুবতারা জগন্ময়ীকে জগন্ময়ীকে ঘিরে নবমী নিশি আটকে থাকতে চায় দক্ষিণ কলকাতার এই দুর্গাদালাটিতে দশমীর আরতি অঞ্জলিতে ভারাক্রান্ত মনে হয় তখন একটাই রব আবার এ সময় বিসর্জনে বিদায়ে সুরকে সঙ্গে রেখে একসময় এই বাড়িতে নাটক গানে মাতোয়ারা হতো মল্লিক বাড়ির উঠোনে মল্লিক বাড়ির সদস্যদের থেকে জানা গেল পুজোর আগে থেকেই চলত নাটকের মহড়া বাড়ি ছোট বড় সবাইকে নিয়েই হতো নাটক মূলত হাসির কিংবা ঐতিহাসিক নাটক হতো তবে ইদানিং তার হয়ে ওঠে না প্রসঙ্গত বৈষ্ণব বাড়ির পুজোর দিনগুলিতে নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন হলেও বিসর্জনের পর খাওয়া হয় পাঠার মাংস এবং মল্লিক বাড়ির সিগনেচার ডিশ মেটে চচ্চড়ি পুজোর প্রথম দিন থেকেই এই রান্নাটি একইভাবে হয়ে আসছে মল্লিকবাড়ি হেসেলে বিজয়ার উৎসবের মাঝেই ঠাকুরদালানে আবার ফিরে আসে কাঠামো বিহীন মঞ্চে চলতে থাকে আগামী বছরের প্রস্তুতি একের পর এক শাল কাটিয়ে দক্ষিণ কলকাতার মোহিনীমোহন রোডে মল্লিকবাড়িতে জমতে থাকে দুর্গাপুজোর স্মৃতি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ